রোগীর মৃত্যুর ঘটনায় স্বজনদের হামলা ও ভাঙচুরের প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকরা। সকাল থেকে তারা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি অব্যাহত রেখেছে, ফলে ভোগান্তিতে পড়েছেন চিকিৎসাধীন রোগীরা। সোমবার বিকেলে এক রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে স্বজনেরা হাসপাতালের 35 নম্বর ওয়ার্ডে ব্যাপক হামলা ও ভাঙচুর করেন, পাশাপাশি দায়িত্বরত শিক্ষানবিশ চিকিৎসকদের হুমকি দেন। এর প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসক পরিষদ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ শাখা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দেয়। রোগীর স্বজনদের অভিযোগ, সুচিকিৎসা না পেয়ে ওই রোগী মারা গেছেন।